নর্দমা থেকে সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নদিয়ার নবদ্বীপে। নর্দমা থেকে সদ্যজাত শিশুর দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হল নদিয়ার নবদ্বীপে। সোমবার সকালে নবদ্বীপ পৌরসভা 13 নম্বর ওয়ার্ডের নন্দীপাড়া রোড এলাকায় একটি নর্দমার মধ্যে শিশুটিকে দেখতে পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে খবর দেয় এলাকাবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ওই ওয়ার্ডের নবনির্বাচিত তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী স্বপন কুমার আচার্য সহ নবদ্বীপ থানার পুলিশ কর্মীরা। এরপর শিশুটিকে নর্দমা থেকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। দেহটি নিজেদের হেফাজতে নেওয়ার পাশাপাশি সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। খবর দিল যেখানে একটা সদ্যজাত শিশুকে কেউ বা কারা ফেলে গেছে, সেটা স্বাভাবিক কারণে সেটাকে একটা ব্যবস্থা করতে হবে। তারপর বাড়ি থেকে এলাম, এসে দেখলাম যে হ্যাঁ, রাস্তার উপরে কুকুরও তুলে ফেলে দিয়েছিল। আমাদের কর্মীরা সেখানে সব ছিলেন, সবাই থানায় ফোন করা হলো, থানা থেকে পুলিশ এলো, তারপরে পুলিশ এসে বডি তুলে নিয়ে চলে গেল। পুলিশটিতে কী মনে হয়? এ তো একটা অমানবিক কাজ, পৈশাচিক কাজ। এই মানুষ ভুল করে, ভুলের প্রায়শ্চিত্ত এইভাবে শিশু হত্যা করে, এটা অবশ্যই নিন্দনীয় কাজ। এখানে তো সমর্থন করা যায় না, এটা একটা পাশবিক অমানবিক কাজ। আপনার নাম পরিচয়? আমি স্বপন আচার্য, এখানকার সদ্য নির্বাচিত প্রতিনিধি। 23 নম্বর ওয়ার্ড? হ্যাঁ, 23 নম্বর ওয়ার্ড। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।